হরে কৃষ্ণ বন্ধুরা আমার রমনের ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ঝাল পোলাও আর ধোকার রসা তো আমি প্রথমে ধোকাটা আমি প্যাকেট ধোকা করে নিই আমি যৌথ তিন চার রকমের উপকরণ দিয়ে আমি ধোকাটা করেছি তা কী কী উপকরণ দিয়েছি পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো সেটা আমি আজকে বলবো না যাই হোক ধোকাটা কেটে নিলাম বরফি টাইপের করে দেখতে তো পাচ্ছ চাকু দিয়ে সুন্দর করে বরফি টাইপের কেটে নিয়েছি ধোকাটা না মোটা না পাতলা মাঝারি সাইজের করেছে কেন অতিরিক্ত মোটা করলে ওর ভিতরে কাঁচা থেকে যায় আর আমার ধোকার রসার জন্য এটা মশলা মশলাটা হচ্ছে এই কাঁচা লঙ্কা কাজু বাদাম কাঠবাদাম আর আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম তারপরে বরফিটা এবার আমি ভাজবো শেঁকা তেলে দিয়ে তার তেলটা হাই লেভেলে করে নিয়েছিলাম গরম করে তারপরে ধোঁকাগুলো ওর ভিতরে ঢেলে দিলাম দেওয়ার পরে আদা ভাজাটা হয়ে গেলে জালটা একটু সিম করে দিতে হবে কারণ আস্তে আস্তে জাল হলে ধোকাটা ভাজা ভালো হবে কেন হাই লেভেলে ভাজলে ধোকার ভিতরে কাঁচা থাকবে তখন রসের মধ্যে দিলে সেটা রস ঢুকবে না আর এটা আস্তে লেভেলে ভাজলে ধোকাটা খুব সুন্দর ভাজা হয় ভিতরে জাল জল টাইপের হয়ে যায় পাট পাট টাইপের ফুলে পাউরুটির মধ্যে ফুলে যাবে যাওয়ার পরে তাতে যখন আমি রসের মধ্যে দেব তখন পুরো রস ঢুকে একদম রসগোল্লার মতো টপটপে হয়ে যাবে এরপরে এদিকে দেখো কাঁচা লঙ্কা আদা কুচাই নিয়েছি আমি এর জন্য আর এই খাড়া মশলা করে নিয়েছি পোলাওয়ার জন্য ডালচিনি আলাজ লবঙ্গ জায়ফল জায়ত্রী তেজপাতা এগুলো দিয়ে আমি খাড়া মশলা এক জায়গায় করে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি দেখো ভালো করে নাড়াচাড়া করছি ঠিক এই নাড়াচাড়া করতে করতে যখন পাক হয়ে যাবে মশলাটা এবার আমি চাল ঢেলে দেব চালটা গোবিন্দভোগ চাল আমি আগে থাকতে এক কিলো চাল ভিজাই রাখছিলাম রাখার পরে তাতে এক কিলোতে আমি ছশো গ্রাম জল দিয়েছি কেন এক কিলোতে দু কিলো জল দেওয়ার কথা সেখানে আমি ষোলোশো গ্রাম জল দিয়েছি মানে যার জন্য চারশো গ্রাম জল আমি কম রেখেছি কেন পুরোপুরি জল দিলে আমার পোলাওটা নরম হয়ে যাবে সেই জন্য কম রেখেছি জলটা ষোলোশো গ্রাম দিয়েছে আর চারশো গ্রাম দেয়নি পুরোপুরি দু কিলো আমি দেয়নি তারপরে দেখো ভালো করে ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরে এতে যতক্ষণ পর্যন্ত জল থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমার ঘিয়ে ভেজে নিতে হবে ঘি দিয়েই ঘি আর হালকা সাদা তেল দিয়েছি আমি যেহেতু পুরোপুরি ঘিতে করিনি তোমরা করতে পারো যদি পুরোপুরি ঘিতে করতে চাও তাহলে ঘিতে করতে পারো কোনো অসুবিধা নাই আমি গরম জল আমি এবার ওতে অ্যাড করছি অ্যাড হচ্ছে অ্যাড হওয়ার পরে আমি হাসতে জালটা সিম করে দেব কেন মিডিয়াম জাল না দিলে হাই লেভেলে জাল দিলে পোলাওটা সিদ্ধ হবে না জল শুকাইয়ে যাবে যার কারণে আমি জল দেওয়ার পরে আগুনটা একটু সিম করে দেব যাতে আস্তে আস্তে আগুনে আমার এটা তার উপরে আমি খারাপ গুঁড়ো মশলা মেরে দিলাম পোলাও মশলাটা আমি পরে ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেব তাই এইভাবেতে করতে করতে আমার পোলাও তৈরি হচ্ছে আর ওইদিকে পোলাও যতক্ষণ শেষ না হচ্ছে তার ওইদিকে আমার ধোকার রসা তৈরি হবে এবার ঢাকা দেব ঢাকা দিয়ে আস্তে আস্তে করতে হবে এতে লবণ অ্যাড করেছি চিনি আট করেছি এই দেখো চিনি দেখতে তো পাচ্ছ চিনি আট করে যাই আমার ধোকার রসা হচ্ছে ধোকার রসার মশলাটা গ্রেভিটা তৈরি করে নিচ্ছে গ্রেভির মধ্যে আমি যৌথ টমেটো দেয়নি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যে মশলাটা আমি তোমাদের দেখাইছি ওই মশলাটা আর ভাজা জিরার গুঁড়ো আরে আর এই রসের মধ্যে এবার আমি এটা দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিতে হবে গরম মশলাটা আমার সিক্রেট মশলা ওর মধ্যে অনেক রকম দেওয়া আছে সেই মশলাটা আমি এখন ভিডিও করে নিই পরবর্তী ভিডিওতে দেখানো হবে সেই মশলা দিয়ে আমি ধোয়াটাই করলাম পুরোপুরি কমপ্লিট এবার ভোগ সাজানো রেডি হয়ে গেছে ভোগের পরে সেই প্রসাদ পাবো ভালো লাগলে লাইক শেয়ার করবে সবাই আমার সাথে থাকবে